চারপাশে টিলা আর সবুজ চা বাগান, এর মাঝখানেই পাখির চোখে দেখা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলোর একটি এই ভেন্যুটি। চা বাগানের মাঝ দিয়ে বয়ে চলা প্রবেশপথ দেখে প্রথমেই সজীব হয়ে ওঠে মন, এ যেন সবুজের অভ্যর্থনা। শালিক পাখির জলকেলি কিংবা ফাঁকা মাঠে চড়ুই পাখির বিচরণ খুব সহজেই জানান দেয় স্টেডিয়ামটির প্রাকৃতিক সৌন্দর্যের কথা। দুটি পাতা একটি কোণের দেশের এই স্টেডিয়ামের ভেতর স্কেচচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিকেটের একাল সেকাল। খেলা না হলেও স্টেডিয়াম আঙিনায় থাকে পর্যটকদের আনাগোনা। সবুজে প্রকৃতিতে মুগ্ধ হলেও স্টেডিয়াম ঘুরে দেখতে না পারায় থেকে যায় আক্ষেপ। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। স্টেডিয়ামের পাশে চা বাগানটা, এটা তো আরো অসাধারণ। ভিতরে যাওয়া তো হয়নি, সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর, ভালো লাগতেছে। ভিতরে ঢুকতে দেওয়া হইতো তাহলে আর ভালো হইতো, কারণ স্টেডিয়াম বলে কথা, যারা খেলা দেখতে আসে তো টিকিট করে, যারা টিকিট করতে পারে না এমনিতে ঘুরতে আসলে গিয়ে দেখতে পারলো। তো এটা যদি উন্মুক্ত করা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো, যারা বাইরে থেকে আসছে আমরা বিভিন্ন স্টেডিয়ামের সাথে কম্পারিজন করতে পারতাম। চা বাগানের পাহাড়ের মাঝখানে এরকম একটা সুন্দর স্টেডিয়াম আসলে অনেক সুন্দর, মানে মন ভরে গেছে। দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম ঘিরে এবার স্পোর্টস ট্যুরিজম তৈরির পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা, যেখানে থাকবে স্পোর্টস মিউজিয়াম। এই মিউজিয়ামে স্থান পাবে সিলেটের ইতিহাস ঐতিহ্য। নির্দিষ্ট দর্শনের বিনিময়ে মিউজিয়ামে ঘুরে দেখার তো সুযোগ থাকবেই, সেই সাথে স্টেডিয়ামের পুরোটাই ঘুরে দেখতে পারবেন যে কোনো মানুষ। আমরা আমাদের গাইডের ট্যুরের মাধ্যমে নির্দিষ্ট দর্শনের বিনিময়ে আমরা সেটা করার একটা চিন্তাভাবনা রয়েছে। একটা স্পোর্টস মিউজিয়াম আমরা এখানে করব। এই স্টেডিয়ামটিকে কিভাবে পর্যটকদের কাছেও আকর্ষণীয় করা যায় আমাদের সেই চিন্তাভাবনা। 2007 সালে প্রতিষ্ঠিত স্টেডিয়ামের অবস্থান লাকাতুরা চা বাগানের ভেতর। সিলেট শহর থেকে বিমানবন্দর সড়ক দিয়ে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত দৃষ্টিনন্দন এই ভেন্যুটি। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট।